মোবাইল কিনলে বুঝো না। অ্যাকচুয়ালি শেপাল মজুমদার নামে একজন লোক আমাদের কাছে একটু অভিযোগ করেন যে গত 17 জুন তারিখে উনি যে কোনো একটা সময় উনি অফিসে যাওয়ার করতে অ্যাসেম্বলিতে ওনার একটা এটিএম কার্ড হারিয়ে যায়। তো উনি যদিও লক্ষ্য করেননি ব্যাপারটা, পরবর্তীতে উনি দুদিন পরে 18 তারিখে উনি রাত্রেবেলা উনি মোবাইল চেক করে দেখেন যে ওনার মোবাইলের মধ্যে অনেকগুলি মেসেজ এসেছে SBI থেকে, এবং ওইগুলি সবগুলির মধ্যে 10,000 করে ট্রানজেকশান আছে। তো ওনার প্রায় 10,000 করে 7টা ট্রানজেকশানে 70,000 এবং আরেকটা ট্রানজেকশানে 500 টাকা করে টোটাল 70,500 টাকা ওনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে। এই ব্যাপারে আর কেটে নিচু জানেন না, সঙ্গে সঙ্গে উনি SBI-তে যান, গিয়ে ওই অ্যাকাউন্টটা ব্লক করান। তো পরবর্তীতে ওনার আমরা অভিযোগমূলে আমরা এই SBI থেকে ওনাদের এই যে ট্রানজেকশানটা কালেকশন করি, এবং ওই যে কোন ATM থেকে উইথড্র হয়েছে এটা আমরা বের করার চেষ্টা করি, এবং ওইখান থেকে SBI থ্রুতে ওদের সিস্টার এজেন্সি থেকে আমরা ভিডিও ফুটেজটা কালেকশন করি, এবং ওই সেই ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা ওই অ্যাকিউজকে আমরা আইডেন্টিফাই করতে সমর্থ হই, এবং পরবর্তীতে ওই লোকটাকে আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি। সামনের দিনকে তাদের ওনাকে কোনো কোর্টে পাঠানোর ব্যবস্থা আছে? আজকে আমরা ওকে আমরা কোর্টে চালান করছি। যদিও ওকে জিজ্ঞাসাবাদ করার পর ও স্বীকার করেছে ওই অপরাধটা করেছে, এবং ওই অপরাধে ওই টাকাগুলি দিয়ে কিছু একটা বাইক কিনেছে, স্কুটি কিনেছে, এবং অন্যান্য বাবদ খরচ করেছে। ওনার নামটা কি, আসামি নাম আর কি করেন উনি? উনি হেলথ ডিপার্টমেন্টে গ্রুপ ডি পদে চাকরি করেছে। যে চুরি মানে ATM-টা চুরি করেছে বা পেয়েছে এটা? আচ্ছা আচ্ছা, একটু বলো। আমি গত 2 মাসে 17 তারিখ 10:05 আমার এটা ক্রস করলো, অটোটা আমার অফিসে গেল। কোন জায়গায় যাওয়ার পরে আমি আমার ব্যাগ থেকে যখন এই অটোওয়ালাকে টাকাটা বের করি সিটে বসা অবস্থায়, তখন হয়তো বা এই ফাঁকের থেকে এটিএম কার্ডটা পড়ে গেছে, আমি বলতে পারি না। আমার পরবর্তী সময় কিনতে হারিয়ে গেছে। তারপর আমি 17 তারিখ গেল, সারাদিন অফিস করলাম, বাড়িতে চলে গেলাম। 18 জুন সেদিন বৃষ্টি ছিল সারাদিন, সন্ধ্যার সময় আমি মার্কেটিংয়ে বেরিয়েছি, বাড়ানোর পরে বাজারহাট করে যখন টাকা দিব তখন নিয়ে আমার ATM কার্ড দেব। আমার ছেলেকে তো তৎক্ষণাৎ করে যে বাবা এখন এটাকে ব্লক করো, সে ব্লক করেছে। পরে আমি আমার দুর্গাচন্দ্র থানাতে আমি একটা জিডি এন্ট্রি করি, ওনারা বলছেন যে ঠিক আছে এই জিডি এন্ট্রিটা আপনি নিয়ে যাবেন, দিয়ে ব্যাংক থেকে আপনি ডিটেলস বের করে পরবর্তী সময় ক্রাইম ব্রাঞ্চে যান, যেখানে যান তারা যেখানে যাওয়ার পরামর্শ দেয় এখানে যাবেন। তো আমি পরবর্তী সময় ক্রাইম ব্রাঞ্চে গেলাম, ব্যাংকের থেকে ডিটেলস আমার তথ্যগুলি কালেকশন হবে, হওয়ার পরে ওখান থেকে আমি এই তথ্যগুলো নিয়ে আমি ব্যাংকে দিই। ব্যাংক আমাকে সিসিটিভি ফুটেজ চাই, সিসিটিভি ফুটেজ দিতে ইয়ে করল, তখন ক্রাইম ব্রাঞ্চ বলল যে যেহেতু এটা আপনার ইয়ের থেকে হয়েছে, জিঞ্জার হোটেল ATM থেকে হয়েছে, একই টাকার থেকে 17 তারিখ চারবার হয়েছে, 18 তারিখ চারবার হয়েছে। কি টাকা তোলা? টাকা তোলা টোটাল কত টাকা তুলেছে? 70,500 টাকা। প্রথম সে 500 টাকা দিয়ে দেখে, এবং আমারই একটা ড্রোনের কারণে আমি খামটার ভিতরে কোথাও কোনো লিখে রেখেছিলাম আমার ইয়েটা পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ডটাকে কেন্দ্র করে সে সবগুলো টাকা এইভাবে হাতিয়ে নেয়। যিনি ধরেছে ওনার নাম কি জানেন? যিনি যাকে ধরা হয়েছে তার নাম জানেন আপনি? না আমি জানি না। আচ্ছা, উনি কি তার আমি চিনিও না, তার নামও আমি জানি না। আচ্ছা এখন, এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে যে সিসিটিভি ছিল ওটা নাকি ঘটা ছিল, তার পরবর্তী সময় তারা হার্ড কপি দিয়েছে, হার্ড কপিতে একদম ক্লিয়ার পিকচার, সেই ছবির ভিত্তিতেই তারা তদন্ত করে। এই জেনে আপনার ইয়াটা উদ্ধার করলো, আপনি পুলিশের কাজটাকে কী কীভাবে দেখছেন?
পুলিশের যে কাজ, এটা কাজটা তো সত্যি খুব প্রশংসনীয় কাজ। যদিও আমার দুই মাস দেরি হয়ে গেছে, জুন মাসে 17 তারিখ হয়েছে, এই মাসে জুন জুলাই অগস্ট মাস আসছে, হ্যাঁ, কিন্তু দেরি হইল যে এর মধ্যে ব্যাংকের স্টাফ ট্রান্সফার এই সব বিষয় ছিল। ব্যাংকগুলো আমি অনেক যন্ত্রণা করেছি, বারবার গেছি, যার ফলে তারাও দিতে সাহায্য করতে বাধ্য হয়েছে। ব্যাংক এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্টের যে অফিসারবর্গ আছেন তারা আমাকে সহানুভূতি। কোন থানা থেকে সবচেয়ে বেশি সহযোগিতাটা পেয়েছেন? আমি তো ওএসপিএসে যখন গেলাম তারা আমার ইয়েই রাখলো না, বলছেন না এটা এসি থানার অধীনে হয়েছে, এসি থানা থেকে আমরা এসি থানা তো এখন তখন ছিল ওই জুন মাসের 20 তারিখ। এখন কি আপনার জিনিসটা পেয়ে আপনি কি এখন খুশি? আমি তো এই প্রগ্রেসটাকে নিশ্চয়ই খুশি বলে মনে করব, যেহেতু একটু হয়েছে। হ্যাঁ, এখন আমি তাদের কাছে আগে আবেদন নিবেদন ছিল যে অন্তত যেহেতু এতটুকু বেরিয়েছে আপনারা এটা বের করুন।